ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লিসফুল কিটি। আর অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওটি আপলোড হচ্ছে না, কারণ আমার আসলে শরীরটা খুব খারাপ ছিল, তো সেই কারণে ভিডিও আর আপলোড করতে পারিনি, কোশ্চেনও বানাতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিলো। এখন থেকে ভিডিওটি কন্টিনিউ আপলোড হতে থাকবে, তো দেখতে থাকো। তো আজকে আমি বলতে চলেছি দশম শ্রেণী ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় যে 4 ও 8 মার্কের কোশ্চেনগুলো আছে সেগুলোর ব্যাপারে। আশা করি তোমরা এই যে 4 ও 8 মার্কের কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো পড়লে তোমাদের পরীক্ষার কোশ্চেন কমন চলে আসবে। তো চলো এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা ভিডিওটি এখন আমার দেখছো তারা আমার ভিডিওটিকে লাইক করে দাও, আর যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। আর এই ইতিহাসেরই আমি তোমাদের ইতিহাসের প্রত্যেক অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, অথবা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। চলো ভিডিওটি এখন শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের প্রশ্নমান 4-এর প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? অথবা এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো বা ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষা বিকাশের বাংলায় টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর ভূমিকা কী ছিল? শ্রীরামপুর মিশন কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত করে? বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা বিস্তারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন? জাতীয় শিক্ষা পরিষদ এরা টিকা হিসেবে তোমাদের আসবে। এরপর তোমাদের আমি 8 মার্কের কোশ্চেনগুলোর সাজেশন বলছি। প্রথম প্রশ্ন 8 মার্কের, বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা আলোচনা করো। অথবা এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। 8 মার্কের এই দুটোই প্রশ্ন আমি তোমাদের দিলাম। আশা করি এই কয়েকটি কোশ্চেন পড়লে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।